আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনারা যে যেইখান থেকেই শুনছেন এবং দেখছেন আমার ব্লগটি, আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি গিয়েছিলাম নরসিংদী এবং নরসিংদীর অসাধারণ সুন্দর কিছু মুহূর্ত দিয়ে আজকের ব্লগটি আমি সাজিয়েছি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। রাতের বেলা আমাদের সাদে এই যে পার্টি চলছে, তো বাচ্চারা খুব মজা করছে, আনন্দ করছে আর আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর নরসিংদীর আবহাওয়াটা খুব সুন্দর, খুব ভালো, একটু ঠান্ডা ঠান্ডা কুল ওয়েদার রাতের বেলা, আর সাদে ভীষণ ভালো লাগছিল আমাদের, তো আজও বেশ এনজয় করছে। নরসিংদী আসলে আজকে খুঁজেই পাওয়া যায় না, ও পাখি খরগোশ এগুলো নিয়ে ব্যস্ত থাকে এবং এইবার এসে আজ অনেক বেশি এনজয় করছে এবং বলছিল আমাকে যে মা আর ঢাকায় যাব না। তো ও এইবার নরসিংদী এসে ও অনেক বেশি এনজয় করছে। নরসিংদীর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভালো লাগে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব ভালো লাগে। আর আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা নরসিংদী, আর এটা হচ্ছে আমাদের এলাকা, আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুরবাড়ি দুটোই হচ্ছে এই এলাকাতে। তো আমার কাছে বেশ ভালো লাগে নরসিংদীর সময় কাটাতে। তো আমি যখনই ঢাকা থেকে নরসিংদী যাই, আমার কাছে মনে হয় যে এক মুহূর্তেই সবটুকু সময় শেষ হয়ে যায়। তো এই তো অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জেলা হচ্ছে নরসিংদী। তো আমার কাছে সবসময় খুব ভালো লাগে নরসিংদী, আর আমাদের বাসার বাহিরের ভিউ হচ্ছে এটা, তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা এই এলাকাতে, এই এই স্থানটাতে। তো এইখানে এই যে গাছপালা সবগুলোই কিন্তু আমার শৈশব স্মৃতির সাথে জড়িত। তো আমার কাছে বেশ ভালো লাগে বাহিরের পরিবেশটা, আমার কাছে এত বেশি ভালো লাগে আমার, এবং আমাকে এত বেশি মুগ্ধ করে যে সত্যি মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো নরসিংদীর জেলাটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের জেলা। নরসিংদীর আশেপাশে যে এলাকাগুলো আছে সবগুলি কিন্তু ভীষণ সুন্দর। তো আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে নরসিংদীর খুব সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে একটু পাশে থাকার অনুরোধ রইল। তো নরসিংদীর খুব সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো সবাই একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। এই তো আজওয়া বেবি যখনই নরসিংদী আসে, খরগোশ পাখি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো খরগোশ ওর ভীষণ পছন্দ, খরগোশগুলো আমাদের সাদে থাকে এবং ওদেরকে খুব সুন্দর করে বাসা করে দেওয়া হয়েছে, বেশ ভালো লাগে দেখতে। আর আমার বেবি আজওয়া তো মানে খরগোশের কাছ থেকে যেতেই যায় না, মানে খরগোশ ওর এত বেশি পছন্দ, খুব পছন্দ করে। আর এই যে আমাদের সাদ বাগান, তো নরসিংদী এসে আজও সাদেও ভীষণ খেলা করছিল। তো আর ও খুব খুশি, এইবার এসে ও অনেক বেশি খুশি। তো সাদে এই যে ও দুষ্টুমি করছে আর পানি দিচ্ছিল গাছে, তো এই তো আমাদের সাদ বাগান।
এই তো আজকের মতো ব্লগটি এইখানে শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, যে যেখানেই আছেন এনএমএ যেখান থেকে দেখছেন আমার ব্লগটি, তো সবাই খুব ভালো থাকবেন। সবার জন্য আমার অনেক বেশি শুভকামনা রইল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কাটান এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ব্লগটি আমি এইখানেই শেষ করব। আপনাদের সাথে আবারও আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পরবর্তী ব্লগে দেখা হবে, কথা হবে। তো আজকের মতো এইখানেই বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।